আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একটি ফোন নিয়ে যা মূলত গেমারদের টার্গেট করেই বানানো হয়েছে স্মার্টফোনটির নাম রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো ফোনটি মূলত ইন্ডিয়াতে মিড বাজেটে লঞ্চ হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই আমাদের দেশে আসার সম্ভাবনা আছে তো ফোনটি গেমারদের জন্য কি কি অফার করছে আর এই প্রাইজ রেঞ্জে এর পারফরমেন্স কেমন ব্যাটারি ব্যাকআপ কেমন বা এর ডিসপ্লে কেমন এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী দেওয়া হয়েছে বক্সটি খুললে প্রথমে পেয়ে যাচ্ছে কিছু ডকুমেন্টেশন ট্রান্সপারেন্ট ফোন কেস এবং একটি সিম ইজেক্টর টুল এবং তার নিচে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি ফোনটির নিচে আছে ফোরটি ফাইভ একটি ফাস্ট চার্জার ও একটি ইউএসবি টাইপ সি কেবল তো এই ছিল ফোনটির বক্স কনটেন্ট চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই স্মার্টফোনটি আপনারা গ্রিন পার্পল ইয়েলো এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন ফোনটির ডিজাইন অসাধারণ পেছনের দিকে ইয়েলো কালার আর গ্রে কালারের কম্বিনেশনে ডুয়েল টোন টাইপ ডিজাইন করা হয়েছে যা ফোনটিকে একটি স্পোর্টি লুক দেয় পেছনের অংশটি ম্যাট ফিনিশ ফলে এতে আঙুলের ছাপ পড়ে না রেয়ার প্যানেল এবং ফ্রেম পলিকার্বোনেট দিয়ে তৈরি পলিকার্বোনেট প্লাস্টিক হলো মেটাল ফিল দেয় ফোনটি ফোনের গ্রিপও ভালো এর থিকনেস সেভেন পয়েন্ট আর এটার ওয়েট প্রায় ওয়ান গ্রামের মতো যা বেশি হালকা নয় আবার বেশি ভারীও নয় তো ইনহ্যান্ড ফিলের দিক থেকে ফোনটি অনেক ভালো মনে হয়েছে ফোনটি অনেক পাতলা হয় হাতে নিয়ে বেশ কমফোর্টেবল মনে হয়েছে পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন নিচের দিকে রয়েছে টাইপসি চার্জিং পোর্ট প্রাইমারি মাইক্রোফোন স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে ওপরে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আর একটি স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ফোনটিতে ডুয়েল স্টেরও স্পিকার দেওয়া হয়েছে যা লাউড এবং ক্লিয়ার সাউন্ডের দিক থেকে কোনো সমস্যা হবে না বধুরা ফোনটিতে হাইব্রিড সিম স্লোড দেওয়া হয়েছে যেখানে আপনি একটি সিম একটি এইচডি কার্ড অথবা একসাথে শুধু দুটি নানা সিম কার্ড ব্যবহার করতে পারবেন সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সেন্সরটি অনেক ফাস্ট তবে এর অবস্থান একটু উপরে রিয়েলমি নার্জো সেভেন্টি টার্ভো ফোনটিতে ডিসপ্লে সে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হারজেন অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লেটির রেজুলেশন ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লেটি এইচডি আর টেন সাপোর্টেড ফোনটির টু বডি রেশিও নাইনটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট ডিসপ্লেটি পিক্সেল ডেন্সিটি থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস টুয়েলভ হান্ড্রেড নেটস ডিসপ্লের ব্যাজেলগুলো খুবই পাতলা শুধু নিচের চিনটা একটু বেশি পিক ব্রাইটনেস টুয়েলভ হান্ড্রেড নিটস হয় আউটডোরের ডিসপ্লেটি ব্রাইটনেস ভালো ছিল ডিরেক্ট সানলাইটও ফোনটি ব্যবহার করতে পারবেন এছাড়া ডিসপ্লেটি এজিসি স্টার টু প্রোডাকশন রয়েছে যা এটিকে স্ক্র্যাচ থেকে বাঁচাবে তো এবার কথা বলা যায় হাইলাইটেড ফেক্টরটি নিয়ে সেটি হচ্ছে পারফরমেন্স ও গেমপ্লে বন্ধুরা চিপসেটে সেই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো এনার্জি চিপসেট এটি ফোর ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট এবং জিপি শুয়ে থাকছে জি সিক্স ওয়ান ফাইভ এমসি টু তো ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো এনার্জি চিপসেটটি অন্তত বেন্স মার্কে সাড়ে সাত লাখের মতো স্কোর করেছে যা এই প্রাইস রেঞ্জের ফোনে সেরা স্কোর এমনকি চল্লিশ হাজার টাকার ফোনেও এমন স্কোর সচরাচর দেখা যায় না তো এই প্রসেসরটি বিশেষভাবে গেমিংয়ের জন্য অপটিমাইজড তাই ফোনটি থেকে কন্টিনিউয়াস নাইনটি এপিএস এবং ল্যাক ফ্রি গেমিং করতে পারবেন এছাড়া এতে রয়েছে ভিসি কুলিং সিস্টেম যা ফোনের হিট রিডিউস করতে সাহায্য করে এই ফোন দিয়ে পাবজি খেলার এক্সপিরিয়েন্স দারুণ গ্রাফিক্স একদম নিখুঁত এবং কোনো ফ্রেম ড্রপ নেই হাই সেটিংসেও স্মুথ গেমিং করতে পারবেন স্মুথ এক্সট্রিম প্লাস এবং এসডিআর এক্সট্রিম গ্রাফিক্স সেটিংসে পাবজিতে খেলতে পারবেন তবে নাইনটি এপিএসে লং টাইম গেমিং করলে ফোন একটু গরম হতে পারে কিন্তু খুব বেশি গরম নয় এছাড়াও ফোনটিতে সিক্স এক্সেস হাইপার সেন্সিটিভ জাইরো সেন্সর রয়েছে যা গেমিংয়ের এক্সপিরিয়েন্স আরও ইনহান্স করে তো ওভারঅল এই ফোনটি দিয়ে আপনি অস্থির লেভেলের গেমিং করতে পারবেন রিয়ালমি নাটো সেভেন্টি টার্বো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা যার অ্যাপারসার ওয়ান পয়েন্ট নাইন এইট মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং একটি টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে সিক্সটিন মেগাপিক্সেলের একটি সেন্টার পাঁচশো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ ইনডোর লাইটিংয়ে ক্যামেরা কিছুটা ডাল এবং মাটি ছবি তোলে কিন্তু আউটডোরে ভালো আলোতে ছবিগুলো উজ্জ্বল এবং কালার ভালো আসে আর সেলফি ক্যামেরা ক্লিয়ারিটি বেশ ভালো এছাড়া পোর্ট্রেট ক্যামেরার ডেপথটা ভালো স্ক্রিন টোনও সুন্দরভাবে আসে যদিও স্ক্রিনটাকে একটু বেশি শার্প করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডেপথ ভালো পাওয়া যায় ওয়ান এক্স এবং টু এক্স জুম অপশন আছে তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল নেই শার্টার স্পিড এবং প্রসেসিংও ঠিকঠাক ছবির জুম করলে ডিটেইলিং পাওয়া যায় এবং ওভার শার্পিং নেই এছাড়াও ফোনটি রিয়ার দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এইটিপি থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে ব্যাটারি হিসেবে ফোনটিতে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটির ফাইভ থাউজেন্ড এমএইচে ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটিতে ফোরটি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে ফোরটি ফাইভ ওয়াটের চার্জার জিরো থেকে হান্ড্রেড করতে প্রায় এক ঘন্টার মতো সময় নেয় বন্ধুর আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড ফোরটিন পাওয়া যাবে আর সাথে থাকছে রিয়েলমি ওয়াইয়ের লেটেস্ট ভার্শন ফোনটিও তো অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যা চাইলে আপনি ইনস্টল করতে পারবেন ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে ফাইভ জি সাপোর্টেড স্মার্ট এটি সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এবং ওয়াইফাই সিক্স রয়েছে ফোনটিতে কিন্তু এতে এনএফসি এবং এফ এম রেডিও নেই সেন্সর নিয়ে বললে এক্সোলের মিটার জাইও প্রক্সিমিটি লাইট সেন্সর ও কম্পাস ইম্পর্টেন্ট সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যা সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ এবং টুয়েলভ জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ তো রিয়ালমি নার্জো সেভেন্টি টার্ব ফোনটির সিক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টে ইন্ডিয়াতে বর্তমান প্রাইস পনেরো হাজার নয়শো নিরানব্বই রুপি যা বাংলাদেশের টাকায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আসবে তো এই ফোনটি কেনা উচিত হবে কিনা ওয়েল এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন এটি এটাতে কোনো সন্দেহ নেই এছাড়া ডিসপ্লে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো শুধু ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ বাকি সব কিছু মোটামুটি টপ ক্লাস যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি পারফরমেন্স হয় তাহলে চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারেন তো বন্ধুরা আজকে রিয়েলমি নাটজো সেভেন্টি টার্বো পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালা আপনার সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন আল্লাহ হাফিস